নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মছজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰেচন কাৰ্ডক লৈ ডাঙৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যৰ মধ্যবিত্ত পৰিয়ালেও পাব ৰেচন কাৰ্ড। অহা জানুৱাৰী মাহত ৰাজ্যৰ লাখ লাখ পৰিয়ালক নতুনকৈ ৰেচন কাৰ্ড দিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। রেশন কার্ডক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা, মধ্যবিত্ত পরিয়ালও পাব রেশন কার্ড। 12 জানুয়ারীর আরো নতুনক 12 লাখ লোক দিয়া হব রেশন কার্ড, এই পরিকল্পনা হাতত লৈছে সরকারে। মাহিলি 30,000 টাকা উপার্জন করা ব্যক্তিও হব রেশন কার্ডর গরাকী। আর প্রতি মাহর 1-10 তারিখের ভিতর রেশন দিয়ার ব্যবস্থা করব সরকারে। ওয়ান নেশন ওয়ান রেশন নীতির আদানত রেশন দিব সরকারে। আজি এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা, কেন্দ্রীয় সরকারে ভঙ্গ করলে ভারতীয় রেসলিং ফেডারেশন। সাক্ষী মালিকর অবহরের পাশতেই ক্রীড়া মন্ত্রালয়ে ভঙ্গ করলে ভারতীয় রেসলিং ফেডারেশন। ভারতীয় রেসলিং ফেডারেশনক লৈ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতীয় রেসলিং ফেডারেশন ভঙ্গ কেন্দ্রীয় সরকারের, অধ্যক্ষ সঞ্জয় সিং সন্তান সকল বিষয়ববীয়াক নিলম্বন করা হয়েছে। ফেডারেশনের নতুন অধ্যক্ষ নিযুক্তি পাওয়ার পাশতেই মল্লযোদ্ধা সাক্ষী মালিকে অবসর গ্রহণ করে নতুন খেলোয়ে সকলের চিন্তা ব্যক্ত করেছিল। আর তার পাশতে কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এক সংবাদ বিবৃতিযোগে নির্দেশ জারি করে ক্রীড়া মন্ত্রালয়ে কয় যে নবনির্বাচিত গোটটো ক্রিয়া সংহিতাক সম্পূর্ণরূপে অবজ্ঞা করে প্রাক্তন কার্যালয় নিয়ন্ত্রণত থাকা দেখা গৈছে। লগতে কয় যে WFIR কাম কাজ প্রাক্তন অধিকারীর দ্বারা এক নিয়ন্ত্রিত পরিসরত চলাই থাকা হয়েছে, যত খেলোয়াইসকলের যৌন উৎপীড়নের অভিযোগ উত্থাপন হয়েছিল। আর এই গোচর প্রক্রিয়া এতিয়াও শুনানি হয়ে আছে। উল্লেখযোগ্য যে ফেডারেশনের প্রাক্তন অধ্যক্ষ ব্রিজভূষণ চরণ সিংর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন করে একাংশ খেলোয়াইয়ে প্রায় 11 মাস ধরে প্রতিবাদ সাব্যস্ত করে আসিল। আর তার পাশতে কিছুদিন পূর্বে নতুন অধ্যক্ষ হিসাবে সঞ্জয় সিংক নিযুক্তি দিছিল। আর সঞ্জয় সিং ব্রিজভূষণের ঘনিষ্ঠ, যার বাবে খেলোয়াইসকলে আপত্তি দর্শাইছিল আর মল্লযোদ্ধা সাক্ষী মালিকে অবহর ঘোষণা করেছিল। লগতে তেও আহিবলগিয়া খেলোয়াইসকলক সাবধান করে দিয়ে কৈছিল যে ব্রিজভূষণের ঘনিষ্ঠ নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্তি লাভ করেছে। এয়া প্রতিবাদকারী খেলোয়াইসকলের এক বিফলতা, গতিকে যৌন নির্যাতনের বাবে খেলোয়াইসকল সাজু হোক। আর তার পাশতে আজি ক্রীড়া মন্ত্রালয়ে এই নির্দেশ জারি করেছে। পরবর্তী খবর, শীতর প্রকোপত দেশত ভয়ঙ্কর রূপ লৈছে COVID-19। বিগত 20 দিনের ভিতর কোভিড আক্রান্তর সংখ্যা 3,742 জনের বৃদ্ধি পাইছে। আর তার পিছতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে দেশের প্রতিখন রাজ্যলৈ দিলে জরুরি নির্দেশনা। শীতর প্রকোপত দেশত ভয়ঙ্কর রূপ লৈছে কোভিডে। দেশত করোনার নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 10 জন লোকর। মাল্টিপল ভাইরাসে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। 20 দিনের ভিতর করোনাত আক্রান্তর সংখ্যা 3,742 জনের বৃদ্ধি পাইছে। আর একদিনে করোনাত আক্রান্ত হয়েছে 752 জন লোক। কেরালার পাশত দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মুম্বাইত ডিটেক্ট JN.1। গোয়া, হারিয়ানা, কর্ণাটক, তামিলনাডু আর গুজরাটত JN.1-এর সংক্রমণ আরম্ভ হয়েছে। আর এই বর্ধিত সংক্রমণক উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে দেশের প্রতিখন রাজ্যলৈ দিলে জরুরি নির্দেশনা। ইয়ার পাশতে অসম সরকারে জারি করলে নতুন SOP। প্রতিখন হাসপাতালত পর্যাপ্ত কিট মজুত রাখার আহ্বান জানানো হয়েছে। আর যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবল সাজু হয়েছে স্বাস্থ্য বিভাগ। ফেব্রুয়ারি মাহলক অধিক জটিল হব পারে কোভিড পরিস্থিতি। ইতিমধ্যে বিশ্বের 75খন দেশত নতুন ভেরিয়েন্টে চলাইছে সংহার। চীনত নিউমোনিয়া, জাপানত ইনফ্লুয়েঞ্জা, আমেরিকা, ইউরোপত JN.1-এ চলাইছে ধ্বংসলীলা। আর ইয়ার পাশতে ভারতত ভয়ঙ্কর গতিত বৃদ্ধি পাইছে JN.1 আর নিউমোনিয়া রোগী।
বন্ধুসকল, তাৰপিছত 4 নম্বৰ খবৰটো নোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালুকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, সাৱধান, এতিয়াৰ পৰা সুৰাপান কৰি গাড়ী চলালেই নাম প্ৰকাশ কৰিব চৰকাৰে। তাৰ পিছদিনাই বাতৰি কাকতৰ পৃষ্ঠাত ওলাব আপোনাৰ নাম, লগতে যাব লাগিব জেললৈ আৰু ভৰিব লাগিব বৃহৎ পৰিমাণৰ জৰিমনা। এই বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰে। এতিয়াৰ পৰা সুৰাপান কৰি গাড়ী চলালেই নাম প্ৰকাশ কৰিব চৰকাৰে। তাৰ পিছদিনাই বাতৰি কাকতৰ পৃষ্ঠাত ওলাব আপোনাৰ নাম, হাৰি নাযাব ড্ৰিংক এণ্ড ড্ৰাইভৰ লগত জড়িত পুৰুষ মহিলা, লগতে আপুনি ভৰিব লাগিব 10,000 টকাৰ জৰিমনা। সুৰাপান কৰি গাড়ী চলালেই আপুনি যাব লাগিব জেললৈ। দুৰ্ঘটনা ৰোধৰ ক্ষেত্ৰত ৰাজ্যৰ ৰাজপথত চলিব অভিযান। সুৰা পাই লৈ এই কঠোৰ সকিয়নি মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ। বনভোজৰ পৰা উভতাৰ পথত ব্ৰেড এনালাইজাৰ লৈ ৰৈ থাকিব আৰক্ষী, আৰু যদি আপুনি সুৰাপান কৰি গাড়ী চলায় তেন্তে তাৰ পিছদিনাই আপোনাৰ নাম বাতৰি কাকতত ওলাব, লগতে আপোনাৰ জেল হ'ব আৰু 10,000 টকাৰ জৰিমনা ভৰিব লাগিব। পৰৱৰ্তী খবৰ, 2024ৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ মিছন 350। বিজেপিক 50% ভোট লাভৰ লক্ষ্য থিৰাং কৰাৰ নিৰ্দেশ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। লোকসভা নিৰ্বাচনৰ বাবে বিজেপিক লক্ষ্য বান্ধি দিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। 2024ত বিজেপিক 50% ভোট লাভৰ লক্ষ্য থিৰাং কৰাৰ নিৰ্দেশ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ মিছন 350খন আসন। বিজেপিৰ দুৰ্বল ক্ষমতা থকা 160টা সমষ্টিৰ বাবে বিশেষ ৰণকৌশল প্ৰস্তুত কৰিছে বিজেপি দলে। বিশেষ মিছনৰ জৰিয়তে কাম কৰাৰ নিৰ্দেশ বিজেপিৰ নেতা আৰু কাৰ্যকৰ্তাক। কৃষক দুখীয়া যুৱ প্ৰজন্মৰ মন জয়ৰ নিৰ্দেশ বিজেপিৰ নেতা কৰ্মকৰ্তাক। 2024ত বিজয় নিশ্চিত কৰিবলৈ দিল্লীত বিজেপি নেতাৰ সৈতে ৰুদ্ধদ্বাৰ বৈঠক প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। উল্লেখযোগ্য যে 2019ৰ লোকসভা নিৰ্বাচনত 37% ভোট লাভেৰে জয়ী হৈছিল বিজেপি দল। 2019ত 303খন আসন লাভেৰে দিল্লীত চৰকাৰ গঠন কৰিছিল বিজেপিয়ে, আৰু এইবাৰ বিজেপি নেতাক 350খন আসন দখলৰ টাৰ্গেট বান্ধি দিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। পৰৱৰ্তী খবৰ, শদিয়াৰ এনকাউণ্টাৰক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিক্ৰিয়া। মুখ্যমন্ত্ৰীয়ে এই সন্দৰ্ভত কয় যে আলফা স্বাধীনৰ এনকাউণ্টাৰ সঁচা নে মিছা সেয়া ন্যায়িক তদন্তত ওলাব। সাক্ষী দিবলৈ আলফা আহেনে নাই সেয়াহে ডাঙৰ কথা। পৰেশ বৰুৱা ওলাই আহিলেই সকলো সমস্যাৰ সমাধান হ'ব। এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। পৰৱৰ্তী খবৰ, দেশৰ লাখ লাখ জনতালৈ ভাল খবৰ। কেন্দ্ৰীয় চৰকাৰে লৈ আহিছে অভিলাষী আঁচনি। দেশৰ প্ৰতিজন নাগৰিকক 5 লাখৰ পৰা 10 লাখকৈ টকা দিব কেন্দ্ৰীয় চৰকাৰে। আপুনি কেনেকৈ এই ধন লাভ কৰিব আৰু কেনেকৈ আবেদন কৰিব চাওঁ আহক। দেশৰ লাখ লাখ জনসাধাৰণৰ বাবে ভাল খবৰ। আত্মনিয়োগ বা ব্যৱসায় আৰম্ভ কৰিবলৈ চৰকাৰে দিব ধন। 50,000ৰ পৰা আৰম্ভ কৰি 10 লাখ টকা পৰ্যন্ত লাভ কৰিব আপুনি। যুৱক যুৱতীসকলৰ উদ্যোগীকৰণৰ বাবে চৰকাৰে দিব এই সুবিধা। আজিয়েই কৰক এই আঁচনিত আবেদন। আপোনাৰ হাতত থকা মোবাইল ফোনটোৰেই আপুনি কৰিব পাৰিব আবেদন। কি কি নথি পত্ৰ লাগিব আবেদন কৰিবলৈ আৰু কিদৰে আবেদন কৰিব চাওঁ আহক। বিনা গেৰাণ্টিত চৰকাৰে আপোনাক দিব 50,000ৰ পৰা 10 লাখ টকা পৰ্যন্ত। 3টা পৰ্যায়ত কেন্দ্ৰীয় চৰকাৰে আগবঢ়াব এই ধন। প্ৰথম পৰ্যায়ত 50,000 টকা, দ্বিতীয় পৰ্যায়ত 5 লাখ টকাৰ ভিতৰত, আৰু তৃতীয় পৰ্যায়ত 10 লাখ টকা পৰ্যন্ত ঋণ প্ৰদান কৰিব চৰকাৰে। আপোনাৰ সমীপৰ বিত্তীয় প্ৰতিষ্ঠানলৈ যাওক আৰু আজিয়েই কৰক আবেদন। আপোনাৰ ভোটাৰ আইডি, ঠিকনাৰ প্ৰমাণপত্ৰ, পাছপোৰ্ট ছাইজৰ ফটোৰ সৈতে আবেদন কৰক। অৰ্থাৎ এই প্ৰমাণপত্ৰ বা এই আইডি প্ৰুফসমূহ আপোনাক লাগিব।
অথবা আপনাদের ভিজিট করক www.mudra.org.in/offerings এই ওয়েবসাইটের জড়িয়তেও আপনাদের আবেদন করব পাৰিব অথবা যিকোনো ব্যাংকৰ জড়িয়তেও আবেদন করব পাৰিব।